এই যে মেয়ে আমার ঘরে কেক কাটা হয়েছে, ফেসবুক লাইভ হয়েছে, পরের দিনই পালিয়ে গেছে, ওর জন্য ভীষণ ভয়। এই যে সেই অপদার্থ জামাই, আবারও চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমার সাথে আছে রিঙ্কু। তো আজকে আমরা যাচ্ছি এখান থেকে তারকেশ্বর, ও আমাকে আজকে ট্রিট দেবে ওর বার্থডে সেলিব্রেশনের জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কোথায় যাব। হয়তো কোনো রেস্টুরেন্টেই যাব, কিন্তু কোথায় যাব সেটা এখনো কিছু আমরা ডিসাইড করিনি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। আর ভিডিওটি দেখার পর যেগুলো যেগুলো করতে হয়, লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। বন্ধুরা আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, তোমাদের সাথে দেখা হবে একবারে, চলো রেস্টুরেন্টে গিয়ে। ফাইনালি আমরা সিলেক্ট করেই ফেললাম যে দাওয়াতে যাব। তো আমরা দাওয়াতের সামনে চলে এসেছি, তো চলো ভেতরে যাই দেখি। তো ভেতরে অনেকগুলো সিটই দেখছি ফাঁকা আছে, তো কোন সিটটা নেব একটু দেখছি। এদিকটাতে অনেক লোকজন আছে, ওই সামনেটা সামনেটা ফাঁকা, চলো ওই সামনেটাতে গিয়েই বসবো, একদম লাস্ট সিটটাতে গিয়ে বসবো। একটু ফাঁকা নিরিবিলি আমি পছন্দ করি যদিও, এর জন্য ওই দিকটাতে গিয়েই বসবো। আমরা স্টার্টারে নিয়েছি আজকে চিকেন ললিপপ। এইবার আমাদের হার্ড কোর্সটা চলে এসছে, মানে যেটা অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন আর স্যালাড। তো একটা করেই নিয়েছি, একটা মিক্স ফ্রাইড রাইস আর একটা হান্ডি চিকেন, কিন্তু এটাও শেষ করতে পারবো না জানি ভালো মতোই, কারণ রিঙ্কু ওকে অল্প খায়, ও প্রথমেই বলে দিল দেখে যা দিতে হবে না। তো দেখে আমারও মনে হচ্ছে যে খেতে পারবো না, তো তাও দেখছি কতটা খাই, নালে পড়েই থাকবে। তোমরা দেখো কত অল্প অল্প করে প্লেটে নিয়েছি আমি আর রিঙ্কু, মানে এতটুকুই খাই, বাকিগুলো সব নষ্ট হবে, খুব অল্প অল্প খাই আমরা। সব শেষে আমাদের চলে এসেছে মকটেল। তো মকটেলটা খুব অদ্ভুত রকমের, একই ফ্লেভারের কিন্তু, কিন্তু ওরা করেছে এরকম, মানে চাইনিজ টাইপের করেছে, একটা একটা নর্মাল করেছে, একটা চাইনিজ করেছে আর কি, মানে নিচে ওই ফ্লেভারটা দিয়ে ওপরে স্প্রাইট দিয়েছে, আরেকটাতে নিচে স্প্রাইট দিয়ে ওপরে ফ্লেভার দিয়েছে। তো এটা দিয়ে আমরা আজকে পার্টি সেরে নিই, চিয়ার্স করে নিই। খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট, এবার বেসিনের সামনে চলে এসেছি, হাতটা ধোবো, ধুয়ে বিল মিটিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। এটা কাউন্টারটা, এখানেই টাকাটা পে করতে হয়, এখানে মকটেলের স্টল এটা। এটা কিন্তু আমি দূর থেকে ভেবেছিলাম হয়তো বার, কিন্তু নয়, এটা কিন্তু ওয়াইন ফাইন কিছু নয়, এটা টোটালটা মকটেলের কাউন্টার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি, দেখি রাস্তা থেকে একটু পান খাবো। তো পানের দোকানের সামনে গিয়ে দাঁড়াবো একটু পরে। তো পানের দোকানের সামনে চলে এসেছি, এটা চাউলপট্টি মোড়ে একটি দোকান। তো এই দাদাটার নামও নাকি রিঙ্কু, তো আমি পানটা নিতে গিয়ে জানতে পারলাম রিঙ্কু রিঙ্কু করছিলাম বলে এই দাদা বলল অন্য নাম ধরে ডাকো। আমি বললাম কেন, বলছে যে আমার নামও কিন্তু রিঙ্কু। যাই হোক, এই দাদার নাম রিঙ্কু, চাউলপট্টি মোড়ে এই দাদার দোকান। তো আজকে ফার্স্ট টাইম এলাম, দেখি পানটা কেমন বানায়। যদিও বলেছি খুব বেশি মশলা দিতে না, কারণ আমি খুব বেশি মশলা দেওয়া পান খাই না, আমার মুখে আটে না, মুখ পুরো ভর্তি হয়ে যায়। দুজনের গাল পুরো ফুলে গেছে পান খেয়ে। দেখো বাড়ি যাবো, খাওয়া দাওয়া সব কমপ্লিট, চলো।
তারকের সাথে থেকে ফেরার পথে হঠাৎ করে একটি ভাইয়ের সাথে দেখা, বলল দিদি চলো তোমাদের বাড়িতে নামিয়ে দিই। তো সেই ভাইয়ের সাথে ফিরছি কানাড়িয়া হয়ে। তো আমাদের এটা একটা ভালো লাগা ভালোবাসার জায়গা কানাড়িয়া, তোমরা জানো তো। কানাড়িয়া বীচ দিয়ে ফিরছি, এখন বাজে রাত্রি 10টা। আমরা ফিরছি, আমাদের পেছন পেছন আবার এই দেখছি অরুণাবুয়া চুটকি। চলো গিয়ে ওদের সাথে একটু কথা হোক। এই যে মেয়েটাকে একটু ভালো করে তোমরা দেখো, রিঙ্কুর জন্মদিনের দিন যে বললাম কেক কাটার পরে পালিয়ে না যায়, তার কারণ হচ্ছে এই যে এই মেয়ে আমার ঘরে কেক কাটা হয়েছে, ফেসবুক লাইভ হয়েছে, পরের দিনই পালিয়ে গেছে, ওর জন্য ভীষণ ভয়। এই যে সেই অপদার্থ জামাই, বিয়ের পর কি মোটা হয়ে গেছে, আর মেয়েটার অবস্থা কি করেছে তোমরা দেখো, মেয়েটার কি অবস্থা। আর এই সাদা পাঠা, এটাও কিন্তু আসল নাম, যারা জানো না তোমরা জেনে রাখো সাদা পাঠা ওর নাম। তবে কালো পাঠাও আছে, কালো পাঠাকে অন্য একদিন দেখাবো তোমাদের। তোর কিছু বলার থাকলে বলে দে না, সেই আমাকে দেখেছিলে আগে একটা ব্লগে, সেই প্রোগ্রাম থেকে ফিরে ধরে বিয়ে, তারপরে এই প্রথম দেখলেন, প্রথম না দ্বিতীয়বার, দ্বিতীয়বার দ্বিতীয়বার যারা 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 দেখছেন সাদা পাঠা আমার নামটা, ব্যাপারটা হচ্ছে এর ভিতরে একটা গভীর স্টোরি আছে, এটা পরে একদিন বলা হবে তোমাদেরকে অন্য একটি ব্লগে, অন্য একটি ব্লগে যারা ব্লগটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার নামে সাদা পাঠা নয়। হ্যাঁ তুমি আসো সোনা, আসো সোনা, চলো টাটা, চলো সবাইকে গুড নাইট বলে দে, গুড নাইট।